হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আল্লাহর আশা সম্মত এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিন মতন আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সকাল সকাল এমন প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে যদি দিনটা শুরু করা যায়, এমন পাখির কিচিরমিচির ডাক শুনে যদি দিনটাকে শুরু করা যায়, তাহলে সারাটা দিন কি আর কারো খারাপ কাটতে পারে বলুন তো। দেখুন, আমাদের বারান্দায় এই পাখিগুলো, লাভ বার্ড, এগুলো সেটিং করা হয়েছে যাতে এগুলো কিচিরমিচির আওয়াজগুলো শুনে আমরা সকালটা শুরু করতে পারি, কারণ এই পাখিগুলো সকালবেলা খুব ডাকে, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো ব্রেকফাস্ট করেই আমি বাসা ক্লিনিংয়ের কাজে নেমে গিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি এভাবে ডাস্টারের সাহায্যে। প্রতিদিন একটু ফার্নিচারগুলো মুছে নিলে আর ধুলা জমে না, এভাবেই আমি এভাবেই করে থাকি। আর এদিকে চলে আসলাম ফ্যানটা ক্লিন করতে। প্রতি সপ্তাহে অন্তত একবার হলে আমাদের এই কাজটি করা হয়, কারণ বাসার সব কিছুর সাথে সাথে কিন্তু ফ্যানটাও কিন্তু অনেক ময়লা হয়ে যায়। তো আমি যেভাবে ক্লিন করি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফার্স্টে একটি শুকনো কাপড়ের সাহায্যে ফ্যানটাকে মুছে নিচ্ছি ভালোভাবে, যেহেতু আমরা রেগুলার এটা ফ্যানগুলো ক্লিন করে থাকি, অত বেশি ময়লা জমে না। তারপরও আরও ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি পুরোটা শুকনো একটি সুতি কাপড়ের সাহায্যে। ধুলাগুলো ক্লিন করার পরে আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে গ্লাস ক্লিনার। একটি সুতির কাপড়ের মধ্যে গ্লাস ক্লিনারকে স্প্রে করে করে তারপর ফ্যানগুলো যদি মুছি, তখন দেখা যায় একদম চকচক করে নতুনের মতো। যারা জানেন না তারাও এই কাজটি করতে পারেন, কারণ আমরা যদি ফ্যানের মধ্যে পানি লাগাই সেক্ষেত্রে দেখা যায় মরিচা পড়ে যায় বা জং ধরে যায়, কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে মুছলে যে কোনো দাগ ইজিভাবে উঠে যায়, আর হচ্ছে আপনার ফ্যানটাও কিন্তু নতুনের মতো হয়ে যায় একদম, আর কোনো ধরনের মরিচা বা জং পড়ে না। সো এটা আপনাদের জন্য আমার একটি টিপস। তো আমিও ঠিক সেম তাই করছি গ্লাস ক্লিনার সাহায্যে। এখন একটি কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি ফ্যানটাকে। আমার মুছা শেষ হলে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা চকচক করছে আমার ফ্যানটি। এই টিপসটি আমিও শিখেছি একটি ব্লগার আপুর থেকে। উনি
আপনার ভিডিও দেখে আমি আসলে শিখেছি, আসলে শিক্ষার কোনো শেষ নেই। আমার ফ্যানটা ক্লিন করা শেষ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন, এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কয়েক বছর আগের পুরনো ফ্যান, একদম চিকচিক করছে। তো এদিকে ক্লিনিং শেষে আমি সব কিছু কুটে কেটে রেডি করে নিয়েছি। মাছ রান্না করা হবে, চিটিং মাছ, এটা আমাদের যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু চিনবেন। তারপর শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিটিং মাছ। আর এদিক দিয়ে এটা হচ্ছে, এটাও মাছ, এটা একটি কম কাঁটাযুক্ত মাছ, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমি আলু দিয়ে রান্না করব বাচ্চাদের জন্য, কিছু এখান থেকে কিছু মাছ রান্না করব, আর কিছু আমাদের জন্য রান্না করব। এখানে সবজি কেটে নিয়েছি, আর হচ্ছে এদিকে যা কিছু লাগবে, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা সব কেটে নিয়েছি। তা আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি মরিচ, হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি ওদিকেও আমি পাতিল বসিয়ে দিয়েছি, ওটাতে আলু রান্না করা হবে বাচ্চাদের জন্য মাছ দিয়ে। তো ওখানে মরিচ ইউজ করবো না। আর এদিকে আমাদের মাছের তরকারির মধ্যে আমি মরিচ, হলুদের সাথে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, এতে টমেটোর একটি সসি সসি ভাব আসবে মাছটার মধ্যে, খেতে অনেক টেস্ট লাগবে। আমি এটাকে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, আর ওদিকে বাচ্চাদের জন্য কয়েক পিস মাছ দিয়ে দিলাম। তা আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি এখানে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই মাছটাকে আমি লো হিটে আরও কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে দেখছি, আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। আমার মাছটা রেডি, ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আরেকটি প্যান বসিয়ে দিয়েছি চুলাই, দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ আর সামান্য পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি টমেটো। আজকে সব রান্নাগুলো আমি টমেটো দিয়েই করেছি। আসলে রান্না বান্না এগুলো হচ্ছে একটি শিল্প, ঘুরিয়ে ফিরিয়ে যে যেভাবে করেন। ওদিকে আমার আলুটাও হচ্ছে, আলুটা হয়ে গেছে, আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নিলাম, বসিয়ে দিলাম একটি পাতিল, সবজি রান্না করা হবে ওই পাতিলে। আর এদিকে আমি মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। রান্নাবান্নার মধ্যে কষানোটাই আসলে মেন, কষানো হয়ে গেলে রান্না হতে খুব বেশি একটা টাইম লাগে না। ফার্স্ট একটু ভালোভাবে কষাতে হয় যে কোনো তরকারি। আর হচ্ছে এদিকে আমি সবজি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটা রান্না করে নিতে হবে। সামান্য একটুখানি পানি দিলাম, সবজিতে আসলে আমরা তেমন পানি ইউজ করি না, তারপরে একটুখানি দিয়ে দিলাম।
আমার মাছটা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন ঝোল অ্যাড করবো। আমি ঝোল দিয়ে দিয়েছি, এটা একটু মাখা মাখা ঝোল হবে, হালকা হালকা ঝোল। ঢাকনা দিয়ে দিলাম, মাছ রেডি। আমার ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো এদিকে আমি সিমের জন্য পাতিল বসিয়ে দিয়েছি, আর ওদিকে সবজির মধ্যে কিছুটা টমেটো অ্যাড করলাম, দিয়ে ঘুরে দিলাম। এদিকে আমি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি মরিচ হলুদ সব কিছু অ্যাড করে দিচ্ছি সিমের জন্য, দিয়ে কষাতে দিয়ে দিলাম। আমার মরিচগুলো কষানো হয়ে গেছে, আমি সিম অ্যাড করছি এখানে, দিয়ে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম সিমগুলো যাতে কিছুটা সিদ্ধ হয়ে আসে। ওদিকে আমার সবজিটা রেডি, ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়েছি সবজির, দিয়ে ভাপটা চলে যাওয়ার জন্য একটু ঢাকনাটাকে কাপ করে দিলাম। আর এদিকে আমি আরও কিছুটা ঝোল অ্যাড করছি সিমের মধ্যে, অনেক বেশি ঝোল হবে না। তো এরপর যে একটু লবণ দিয়ে ফাইনালি আমি এটাকে একটু টেস্ট করে নিচ্ছি। আমার সিমটা কিন্তু হয়ে এসেছে, আমার সিমটা রান্না শেষ। আমি এখন এখানে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। আমার আজকের জন্য রান্নার সমাপ্তি এটা। এ হচ্ছে আমাদের রান্নাবান্না সব রেডি। সব কিছু আমি টেবিলের উপর গুছিয়ে নিয়েছি, মাছ সিম, তারপর হচ্ছে এদিকে সবজি আছে। আর এদিকে হচ্ছে চিটিং মাছ, রাইস, তো রাইস কুকারে রান্না করে ফেলেছি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের আলু, একদম কোনো ঝাল দিইনি, কোনো মরিচ অ্যাড করিনি, কারণ তারা ঝাল খেতে পারে না। তো টেবিলটা সাজিয়ে নিয়েছি, শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর বসে যাব। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।